নমস্কার, আজকে আমরা যে গাছটা দেখছি সেটা একটা বেশ ইন্টারেস্টিং গাছ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো গাছটা দেখেছেন, আবার বেশিরভাগই হয়তো দেখেননি। যারা গাছটা দেখেছেন এবং চিনতে পারছেন তাদের নিশ্চয়ই ছেলেবেলার বেশ কিছু স্মৃতি এই গাছটা দেখে ভেসে উঠছে। এই গাছটার ফলের থেকেই কিন্তু গাছটার নাম, যেমনটা দেখতেই পাচ্ছেন পেঁচানো পেঁচানো এই ফলগুলো থেকেই কিন্তু আমরা সাধারণ বাংলায় গাছটাকে ডাকি জিলিপি ফল বা ঝিলাপি ফল নাম। আবার এর কিছু অন্যান্য নামও রয়েছে, বিভিন্ন লোকাল নেম, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বলছি। কিন্তু তার আগে জেনে নিই এই গাছটার বিজ্ঞানসম্মত নাম, যেটা হলো পিথিসেলোবিয়াম ডুলসি। এই যে পিথিসেলোবিয়াম কথাটা, এটা কিন্তু দুটো আলাদা আলাদা গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে পিথেকস, যার অর্থ হচ্ছে বানর, আর একটা হচ্ছে এলোবিয়াম, তার মানে হচ্ছে কানের অলঙ্কার, অর্থাৎ বানরের কানের অলঙ্কার বা বানরের ইয়ারিংস, সেখান থেকে এই নামকরণটা হয়েছে। যত এই গাছটার ফলগুলো খেতে মিষ্টি হয় তাই এই ডুলসি এই পেসিফিক এপিথেটটা সেই জন্যে এখানে নেওয়া হয়েছে। এবং পিথিসেলোবিয়ামটা আসলে নেওয়া হয়েছে যেহেতু গাছটা ইংরাজিতে মাংকি পড নামও পরিচিত। যাই হোক, এই গাছটার আদি বাসস্থান হলো মেক্সিকোতে, এবং এই মেক্সিকো থেকেই আস্তে আস্তে বিভিন্ন দেশে কিন্তু এই গাছটা ছড়িয়ে পড়ছে, এবং বর্তমানে ম্যাক্সিমাম দেশেই কিন্তু এটা একটা ন্যাচারালাইজড গাছ, অর্থাৎ নিজে নিজেই হয়ে যায়, এখানের পরিবেশের সাথে যথেষ্ট বেশি মানানসই হয়ে গিয়েছে, এবং এটা দীর্ঘকাল আগে থেকেই হয়েছে। যেমনটা দেখতেই পাচ্ছেন গাছটা একটা বৃক্ষ জাতীয় গাছ, এবং গাছটাতে কিন্তু যথেষ্ট কাঁটা রয়েছে, এবং প্রায় 40 থেকে 50 ফুট পর্যন্ত এটা লম্বা হতে পারে। এই যে ফুল, সেই ফুলগুলো বেশ একটা গ্রিনিশ হোয়াইট কালার হয়, এবং মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এর ফুলগুলো হয়। যে এর পডটা, অর্থাৎ যে ফ্রুটটা, সেটা কিন্তু মোটামুটি মার্চ থেকে করতে শুরু করে এবং মে মাস কাছাকাছি এগুলো কিন্তু ম্যাচিওর হয়ে যায়, এপ্রিল মে মাস নাগাদ কিন্তু ম্যাচিওর হয়ে যায়। এই ফলটা দিয়ে এটা বিশেষ বিশেষত্ব হচ্ছে যে ফলগুলো কি না, যখনই পাকতে শুরু করে তখনই কিন্তু একটা পিঙ্কিশ থেকে একদম ডিপ পিঙ্ক কালার কিন্তু নিয়ে নেয়। এই ডিপ পিঙ্ক কালারগুলো কি হয় না, যখন আরেকটু বেশি পেকে যায় তখন ফলগুলো ফেটে যায়, এবং ভেতরের যে সাদা শাঁস এটা কিন্তু বেরিয়ে আসে। এই যে সাদা শাঁসটা, এটা কিন্তু খাওয়া যায়, এবং এই সাদা শাঁসটা খইয়ের মতো দেখতে বলে একে আমরা খই ফল নামও বিভিন্ন জায়গায় বলে থাকি, এবং কোনো কোনো জায়গায় এতে খই বাবলাও বলা হয়, যেহেতু বাবলা গাছের সাথে একটা খানিকটা সাদৃশ্য আছে, কাঁটা আছে, পাতাগুলো ছোটো ছোটো, ফলে কি না খই বাবলাও কিন্তু বলা হয় এই গাছটাকে বিভিন্ন জায়গায়। আপনাদের এলাকায় এই গাছটা যদি থাকে এবং আপনারা কী নামে ডাকেন সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন। যেমনটা বলছিলাম যে এই ফলগুলো কিন্তু খাওয়া হতো, রীতিমতো খাওয়া হতো, এখন অবশ্যই কমে গিয়েছে, তার কারণ আজকাল আমরা সফিস্টিকেটেড খাবার দাবারে অভ্যস্ত হয়ে গেছি, ফলে ট্র্যাডিশনাল যে খাবার সেগুলো আমরা ভুলতে বসেছি। তো এই ফলগুলো একটু টকটক মিষ্টি মিষ্টি খেতে লাগে, এবং এর বীজ থেকে ট্র্যাডিশনালি কিন্তু তেলও তৈরি করা হতো, কারণ এই বীজে যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু তেল রয়েছে, 10 থেকে 15% পর্যন্ত এর কিন্তু অয়েল কন্টেন্ট রয়েছে। ছিল যেহেতু আমরা জানি যে ইন্ডিয়ান আয়ুর্বেদিক শাস্ত্রে এই ধরনের গাছের প্রচুর ব্যবহার বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে, এবং এই গাছটাও তার ব্যতিক্রম নয়। এর গাছের ছাল ডায়রিয়াতে, দাঁতের ব্যথায় বিশেষ করে, বা কোনো জায়গার বিশেষ ফোলাভাব কমাতে কিন্তু ট্র্যাডিশনালি ব্যবহার করা হয়। বিভিন্ন প্রকাশিত জার্নালে এই গাছ থেকে বর্তমানে অনেক রকমের ফাইটোকেমিক্যাল সুলেট করা হয়েছে, এবং এর বিভিন্ন রকমের অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি কিন্তু দেখানো হয়েছে। সে বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে পড়াশোনা করতে পারেন। এই গাছটা কিন্তু দক্ষিণ ভারতের দিকেও বেশ প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং দক্ষিণ ভারতের দিকে এগুলোকে পদুকাপুলি গাছ নামে কিন্তু পরিচিত। এছাড়াও একে ম্যালিনা টেমারিন্ট বা কি মাদ্রাস্থর নামও কিন্তু একে ডাকা হয়। দক্ষিণ ভারতের দিকে এই গাছটার ফলের যে শাঁস সেটাকে বেটে নুর লঙ্কা দিয়ে শসের মতো করে খাওয়ারও কিন্তু একটা রেওয়াজ রয়েছে। আরও একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই গাছটা কিন্তু বর্তমানে আনকনভেনশনাল ফ্রুটের মার্কেটে কিন্তু যথেষ্ট চড়া দামে বিক্রি হচ্ছে, এই জন্য বেশ কিছু কিন্তু চাষি বর্তমানে এটাকে অর্থকরী ফসল হিসেবে চাষও করছেন, এবং বাজারে প্রায় 300 টাকা কেজি মূল্যে কিন্তু এই পট বিক্রি হচ্ছে। যেহেতু এটা পোড়া জমিতে বা একদম যে জমিতে অন্য কোনো চাষ হয় না সেই জমিতেও লাগানো যেতে পারে, সাধারণভাবে একটু রেড ল্যাটারাইট সয়েলও এই গাছটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে পারে, ফলে যে সমস্ত পোড়া জমি আমরা বলি, যেগুলো পড়ে রয়েছে, যেগুলো নরমালি অন্য কোনো চাষের কাজে লাগানো হয় না, সেই সমস্ত জমিতে কিন্তু এই গাছের চাষ করে কিন্তু বেশ ভালো লাভ করতে পারেন। ফলে যারা আপনারা কোনো হর্টিকালচার বা অন্য ধরনের কোনো কিছু করার প্ল্যান করছেন, তারা কিন্তু এটাকে একটা বিকল্প অর্থকরী ফসল হিসাবে মনে করতে পারেন এবং এর ব্যবহার করতে পারেন। যেমনটা আমরা আগেই বলছিলাম, এর ফল কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ একটা ফল, ভিটামিন B1, B2, B3,
ভিটামিন সি, ভিটামিন ই এতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং তামিলনাড়ুতে এটাকে আমের অল্টারনেটিভ একটা ফ্রুট হিসাবেও কিন্তু বিভিন্ন লোক বর্তমানে এটাকে ব্যবহার করছেন, ট্র্যাডিশনাল ব্যবহার ছিল। এই গেল আমাদের জিলিপি ফল। এই গাছটি সম্পর্কে আরো কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব।